এর থেকে কি আমরা বুঝতে পারি না এখলাস বা নিয়তের তাৎপর্য মাহাত্ম্য কত বেশি? কিন্তু মুসলমানের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে নেক নিয়তের আর এখলাসের। আমি কোনো মহামনীষীও না, খুব জ্ঞানীও না, উক্তিটা বাণী হিসেবে লিখতে পারেন। অনেক বড় খুব নেককার আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাজ যদি এখলাস শূন্য হয় তাতে সফলতাও থাকে না, আল্লাহর রহমত নুসরতও থাকে না। আর মমিন মুসলমান যদি পাপি তাপিও হয় তার কাজে যদি এখলাস থাকে সেখানে আল্লাহর পক্ষ থেকে সফলতা থাকে, রহমত থাকে, নুসরত থাকে। তাহলে সকল কাজে আমাদের লাগবে কি? এখলাস। নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, নসিহত, বয়ান, ঐক্য, অনৈক্য, মতানৈক্য সব কিছুতে কি লাগবে? এখন দেখেন না ঐক্যের হাহাকার, কিসের হাহাকার? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়া আই খতামাল্লাহু বিহি নুবুওয়া ওয়া হাকামা লা নাবিয়্যা বা'দা وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ وقال رسول الله صلى الله عليه وسلم حين سأله جبريل أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال صلى الله عليه وسلم حضرات ذاكرين شاكرين صالحين আল্লাহ তাআলা নেককার বান্দাগণ সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা, তিনি আমাদেরকে এই দায়রাতে, এই মঞ্জিলে, এই মার্কাজে কোরআন ও সুন্নাহর দিকে নির্দেশনা নেবার জন্যে পাশাপাশি জিক্র, ফিকর ও তারবিয়াতের মাধ্যমে আমরা যেন নিজেদেরকে দিনদার হিসেবে গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টায় আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন, আমাদেরকে আশার অবসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন যে তিনি পয়গম্বরগণের মাধ্যমে দীনের শিক্ষা মানুষকে দান করতেন, সেই দীন পরিপূর্ণ হয়েছে আজ থেকে 1500 বছর আগে। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে যদি পছন্দ করেন, ভালোবাসেন, তো তাকে দিনদার বানান ও তাকে দিনের সমাজ দান করেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যখন তার কোনো বান্দার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন,
আয়াজআলহু ফাকীহান ফিদ দ্বীন, আল্লাহ তাকে দ্বীনের সমজদার বানিয়ে দেন। দ্বীনের সমজ দেন না, এটা ভুল তরজমা। ফাক্কাহা ইউফাক্কিহু, ফকিহ বানানো, ফকিহ সুবহানাল, অর্থাৎ আল্লাহ তাআলা যার ভালো চান, যে বান্দার আল্লাহ তাকে দ্বীনের সমজ দেন না, দ্বীনের সমজদার বানিয়ে দেন। এখন একজন মানুষ সফল ব্যবসায়ী, সকল সফল চাকরিজীবী, সফল রাজনীতিবিদ, সব কিছু হলো, কিন্তু দিনদার হতে পারল না, তার চেয়ে বড় ব্যর্থ, পোড়াকপাল, ভাগ্য বিপন্ন, বদকিসমত আর কেউ হতে পারে। যেমন আবু জেহেলকে দেখেন, সে সফল রাজনীতিবিদ ছিল, নেতা হিসেবেও কম ছিল না, ঠিক কিনা? আল্লাহ তাআলা গোটা বিশ্বকে শাসন করার মতো রাজনৈতিক প্রজ্ঞা কুরাইশদেরকেই দান করেছে। কাদেরকে? যেমন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আন্নাসুল আরাব আইফির রুজুলিয়া, পরিপূর্ণ পুরুষত্ব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হচ্ছে আরবি। এজন্য আপনি লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে যুগান্তকারী পরিবর্তনগুলো আল্লাহ তাআলা কুরাইশ ও তাদের বংশধরদের দ্বারাই করেছেন। যেমন ইউরোপ, ইউরোপের সভ্যতার পর আমেরিকার সভ্যতা। ইউরোপ ছিল অসভ্য, এই ইউরোপের অসভ্য মানুষকে জ্ঞানের আলো দেখিয়েছে আরবি মুসলিমগণ, ঠিক কিনা? তারা স্পেনকে বিজয় করেছেন, জ্ঞানের বিভিন্ন অধ্যায়কে সূচনা করেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি শাখাগুলোকে খুলেছেন। কর্ডোবাতে যে বিশ্ববিদ্যালয় মুসলিমরা করেছিলেন, তার ক্যাটালগটাই ছিল 40 খণ্ড। আপনি বোধহয় বুঝেন নাই কথা, কিতাব কত লক্ষ তার হিসাব নাই, লাইব্রেরিতে ক্যাটালগটাই ছিল 40 খণ্ড। এবার আপনি চিন্তা করতে পারেন, কত বড় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ছিল কর্ডোবাতে। আজকে ইউরোপ, আমেরিকা যে জ্ঞান বিজ্ঞান শিখেছে, তার জন্য তারা মুসলিমদের কাছে চিরকাল ঋণী। যদি বলা হয় সভ্যতার জন্য পশ্চিমারা মুসলিমদের ঋণ শোধ করবে, তো পশ্চিমারা যদি তাদের গায়ের চামড়াগুলো খুলে জুতা বানিয়ে দেয় মুসলিমদের, তারপরও মুসলিমদের ঋণ তারা শোধ করতে পারবে। সেখানেও নেতৃত্বে কর্তৃত্বে সেই কুরাইশ। তারা তো বলি যে নেতা হিসেবে আবু জেহেল ছিল সফল, রাজনীতিবিদ হিসেবেও, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের সমাজ সে অর্জন করতে পারে নাই। এই জন্য এই জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিটি আবু জেহেলের নাম পেয়েছে, ঠিক কিনা? আমরা তাকে ঘৃণা করি, কি করি? করি না? কোনো মানুষ মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে শুনছে? ফাসেক ফাজেরও ছেলের নাম আবু জেহেল রাখে না, আজেবাজে নাম রাখে, রাখে না? সেন্টু, টেন্টু, জুতা, চপ্পল এসব নামও রাখে, হকিস্টিক, ব্যালিস্টিক নামও রাখে, কিন্তু কোনো মুসলিম তার ছেলের নাম আবু জেহেল রাখতে শুনেছেন? শুধু দিনকে গ্রহণ না করার কারণে আবু জেহেলের সব কিছুই বরবাদ হয়ে গেল। অপরদিকে বেলালে হাবশি রাদিয়াল্লাহ তাআলা, 1500 বছর আগে ওনার বাজার মূল্য ছিল 6 দেরহাম, কত? 6000। হযরত বেলালকে যখন উমাইয়া থেকে হযরত আবু বকর সিদ্দিক কিনতে গেলেন, হযরত বেলালের বিনিময়ে চেয়েছিল সে 40 উকিয়া স্বর্ণ,
আর বলেছিল বেলালকে দিব তোমার যে গোলাম আছে নাস্তাশরুমি তাকে দিতে হবে। নাস্তাশরুমির তখন মূল্য ছিল 600 দেরহাম আর হযরত বেলালের মূল্য ছিল 6 দেরহাম। হযরত আবু বকর রাজি হয়ে গেল। হযরত বেলালকে নিয়ে যাওয়ার সময় উমাইয়া বলল আবু বকর তোমার এত খুব জ্ঞানীগুণই বুঝতাম কিন্তু তোমার বুদ্ধি একটু কম। নজবিল সিদ্দিক আকবর বললেন কেন? বলে স্বর্ণ দিলা নাস্তাশরুমির মতো মূল্যবান গোলাম 600 দেরহাম তাকেও দিলা 6 দেরহামের বেলালের জন্য। সিদ্দিক আকবর বললেন উমাইয়া তুমি আসলে নির্বোধ, নাস্তাশরুমির সহবাসী ইমান নাই, বেলালের ইমান আছে। এই পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলেও তার চেয়ে বেশি বেলালের মূল্য আমি আবু বকর সিদ্দিকের কাছে। হযরত বেলালের দাম কত বেড়ে গেল? বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাক সাইয়্যিদানা। আমাদের এক নেতা আবু বকর সিদ্দিক, তিনি আজাদ করেছেন আরেক নেতা যার নাম বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে নেতা বলে মেনে নিয়েছে, কারণ হযরত বেলালকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝদান করেছিলেন, দ্বীনের সমঝদার বানিয়ে দিয়েছিলেন। সেই দ্বীনের কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন। পূর্ববর্তী কম যারা ছিল ইয়াহুদ ও নাসারা, তাদেরকে আদেশ করা হয়নি, আদেশ এটাই করা হয়েছিল তারা যেন আল্লাহর ইবাদত করে বিশুদ্ধ নিয়তে একনিষ্ঠ চিত্তে, সুবহান, অর্থাৎ এখলাসের সাথে। কিসের সাথে? হুনাফা আই মাইলিন ইলা তাওহীদ আই আও আল মুস্তাকিমিন, তৌহিদের উপর প্রতিষ্ঠিত থেকে যেন বিশুদ্ধ নিয়তে আল্লাহর ইবাদত করে একনিষ্ঠ চিত্তে, সুবহান, ওয়া ইয়াকিমুস সালাহ নামাজ কায়েম করে, ওয়া ইউতুজ যাকাত যাকাত আদায় করে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা আই দীনুল মুস্তাকিমা, আর এটাই হচ্ছে বিশুদ্ধ দিন, সঠিক দিন, প্রতিষ্ঠিত দিন। দীনের ব্যাখ্যা ব্যাপক, আপনারা এই বিষয়ে আলী অমাক মালতুলাকুম দিন আকুম আমার এই আলোচনাটা শুনবেন, সেখানে ব্যাপক ব্যাখ্যা করা হয়েছে দীনের কতগুলো অর্থ, আল্লাহ তাআলা কোথায় দিনকে কি অর্থ নিয়েছেন, কোথাও দিন অর্থ নিয়েছেন এতাত, কোথাও দিন অর্থ নিয়েছেন বিচার দিন, কোথাও দিন অর্থ নিয়েছেন কর্মফল, কোথাও দিন অর্থ নিয়েছেন ধর্ম, বিভিন্ন অর্থ আল্লাহ তাআলা নিয়েছেন। এখন কোরআন করিমের এই আয়াতের সাথে আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা নিতে হয় হাদিস শরীফ থেকে, হাদিসে জিব্রিল, হযরত জিব্রিল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন প্রথমেই ইমানের ব্যাপারে, আল্লাহর হাবিব জবাব দিলেন, তারপর প্রশ্ন করলেন ইসলামের ব্যাপারে, আল্লাহর হাবিব জবাব দিলেন, তারপর প্রশ্ন করলেন এহসানের ব্যাপারে, আল্লাহর হাবিব জবাব দিলেন, কিয়ামতের ব্যাপারে কিছু প্রশ্ন করলেন, জিব্রিল চলে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামকে বললেন রুদ্দু, এই মাত্র যে চলে গেছে তারে ডাকো। সাহাবায়ে কেরাম বের হলেন, ফালাম ইয়ারাও শাইআ, তারা কাউকে দেখলেন। হযরত উমরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন যে লোকটি এসেছে প্রশ্ন করেছে উত্তর নিয়েছে লোকটিকে চিনেছ? তিনি বললেন না। আল্লাহ হাবিব বললেন লোকটি মানুষ ছিল না, জিব্রিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিব্রিল মানুষের সুরতে আমার কদমে বসে তোমাদেরকে দিন শিখাতে এসেছে। তাহলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়কে দিন বললেন, কয়টি? ইমান, ইসলাম, ইহসান, মাজমুউ হাদিহি সালাসা আদ-দীন, ইমান, ইসলাম, ইহসান, এই তিনটা সমষ্টিকে রাসূলুল্লাহ কি বললেন?
দিন, কি বলেছেন? এখন লক্ষ্য করেন, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল কারীম, কালামুল্লাহ শরীফ, হাদিস ছাড়া যে রসুল্লার হাদিস ছাড়া যে কোরআন শরীফ বুঝে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলে যা বলেছেন আল্লাহ তাআলা সূরা বাইয়ানার একটি আয়াতে তা বলেছেন। এখানেও তিনটা বিষয় আছে, কয়টা বিষয়? আল্লাহ তাআলা এখানে হুনাফা দিয়ে তাওহীদের কথা বলেছেন, এটা ইমানের মূল, ঠিক কিনা? মুখলিসিন আলাহুদ্দিন বলে এহসানের কথা বলেছেন, আর সালাত ও যাকাতের কথা বলে ইসলামের কথা বলেছেন। এখানেও ইমান আছে, ইসলাম আছে, এহসান আছে, আর তিনটি সমষ্টিকে শেষে আল্লাহ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক দিন, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। সুবহান, কথা বুঝতেছেন? এখন এই দিনের যে বিষয়টি সবচেয়ে বেশি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ইখলাস। কি দেখেন আল্লাহ কি বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। পূর্ববর্তী জাতিদেরকে আদেশ করা হয়নি, করা হয়েছিল এটাই যেন তারা আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, একনিষ্ঠ চিত্তে। তাহলে বোঝা যায় ইবাদত সবাই করত, কিন্তু আল্লাহর উদ্দেশ্য শুধু ইবাদত না, ইবাদত মাল ইখলাস, ইবাদত হবে ইখলাসের সাথে। বিষয়টিকে একটু স্পষ্ট করি, ইখলাস হচ্ছে নিয়াতুন সহিহা, ইখলাসের ব্যাখ্যা হচ্ছে হিয়া ইবারাতুন আন নিয়াতিন সহিহা, বিশুদ্ধ নিয়ত থেকে ইখলাস। এখন নিয়াত ও ইখলাসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, কি আছে ভালো করে বুঝেন। সব কাজে ইখলাস লাগবে, কি লাগবে? ইখলাসটা খুব উঁচু স্তরের জিনিস, এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের তিনটা অংশের প্রধান অংশ নির্ধারণ করলেন ইখলাসকে, মানে এহসানকে। এহসান মানে কি? ইখলাস। সুবহানাল্লাহ, শুধু তাই না, অন্য হাদিসে দেখেন বুখারী শরীফে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক কি না? এই হাদিসটিকে, নিয়তের হাদিসটিকে মুহাদ্দিসগণ বলেছেন সুলুসুল ইসলাম, ইসলামের তিন ভাগের এক ভাগ। এখন সব কথা মিলান, আল্লাহ তাআলা দিনে কাইয়ামায় তিনটা বিষয় বলেছেন, ইমান, ইসলাম, ইখলাস। হাদিসে জিবরিল ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দিন বুঝাতে যে তিনটি কথা বলেছেন, ইমান, ইসলাম, এহসান মানে ইখলাস, ঠিক কিনা? আবার নিয়তের হাদিসও দেখা যায়, নিয়তের হাদিসকে বলা হয়েছে সুলুসুল ইসলাম, ইসলামের তিন ভাগের এক ভাগ। এর থেকে কি আমরা বুঝতে পারি না ইখলাস বা নিয়তের তাৎপর্য, মাহাত্ম্য কত বেশি? কিন্তু মুসলমানের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে নেক নিয়তের আর ইখলাসের, ঠিক কিনা? অভাব কিসের? নেক নিয়তের এবং ইখলাস, কথা বুঝতেছেন? এখন আসেন একটা উক্তি আমি আপনাদের শোনাচ্ছি, এটা মনে রাখবেন সবসময়। আমি কোনো মহামনীষীও না, খুব জ্ঞানীও না, উক্তিটা বাণী হিসেবে লিখতে পারেন। অনেক বড় খুব নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাজ যদি এখলাস শূন্য হয় তাতে সফলতাও থাকে না, আল্লাহর রহমত নুসরত থাকে না। আর মমিন মুসলমান যদি পাপি তাপিও হয় তার কাজে যদি এখলাস থাকে সেখানে আল্লাহর পক্ষ থেকে সফলতা থাকে, রহমত থাকে, নুসরত থাকে। এজন্য অনেক আউলিয়া কেরাম নেককার বুজুর্গ ব্যক্তির কাজে সফলতা পাওয়া যায় না, কিন্তু খাঁটি মমিন মুসলিম পাপি তাপি হলেও তার কাজে সফলতা পাওয়া যায়। এখানে মূল হচ্ছে কি? নেক নিয়ত। আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া যখন আকাশ থেকে নেমেছেন তাদের কোনো পোশাক ছিল না, ছিল শুধু তিন গাছের পাতা। কিসের পাতা? আল্লাহ তাআলা কোরআন কারিমে তিন ফলের কসম করেছেন, ওয়া তিন, ওয়া যাইতুন, ওয়া তুরি সিনিন। এখন আল্লাহ তাআলা তিন গাছের তিন ফলের শপথ কেন করলেন, তার অনেকগুলো ব্যাখ্যার এটা একটা ব্যাখ্যা, যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম মানতে পারেন নাই, হ্যাঁ একটু অবাধ্যতা হয়ে গেছিল না, তা আমরা তো আদমকে অবাধ্য বা বেয়াদব বা পাপি বলতে পারি না, ইমান থাকবে? থাকবে?
মূর্খ লোকেরা বুঝে না, আল্লাহ যা বলেছেন আদমের ক্ষেত্রে তারাও তাই বলতে চায়। আল্লাহ বলেছেন, হ্যাঁ, যা আদম আলাইহিস সালাম ভুল করেছেন এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছেন, সীমালঙ্ঘন করেছেন। আদম আলাইহিস সালাম একজন নেককার ব্যক্তি, নবী ও রাসূল। কাফের মুশরিকের বিরুদ্ধে আল্লাহ যা বলেছেন আমরা হুবহু তা বলবো। আদম আলাইহিস সালামের বিষয়টা তো ভিন্ন, ওনাকে কথাগুলো কে বলেছেন? এখন আপনার বাবাকে যদি আপনার দাদা বেয়াদব বলে, দাদার অনুসরণে আপনিও কে বাবাকে বেয়াদব বলতে পারেন? এটা সহজ কথা না? আপনার দাদা আপনার বাবাকে আপনার সামনে ধন করে, তুমি একটা বেয়াদব, হ্যাঁ, আপনি দলিল পেলেন দাদা বলছে, কিন্তু আপনি বলতেছেন কারে? এখন যে সন্তান বাবাকে দাদার কথার অনুসরণে বেয়াদব বলল, ওই সন্তানটা কি নেককার ছেলে না কুলাঙ্গার? তা আমাদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যারা না বুঝে আদম আলাইহিসসালামের দোষ ধরে, সুলেমান আলাইহিসসালামের দোষ ধরে, দাউদ আলাইহিসসালামের দোষ ধরে, মুসা আলাইহিসসালামের দোষ ধরে। এই মূর্খতাসুলভ কাজগুলো আমরা করব না। আমাদের বুঝতে হবে আল্লাহ কাদের ব্যাপারে কি বলেছে, ঠিক না? ফেরাউনকে আল্লাহ তাআলা গালি দিচ্ছেন, লানত দিচ্ছেন, জাহান্নামী বলছেন। আমরা এক কোটি বার বলবো ফেরাউন জাহান্নামী, যত বলবো তত গুনাহ তো হবে না, সওয়াব হবে। এখন আপনাকে তো বুঝতে হবে বিষয়টা নাকি? আদম আলাইহিসসালাম যখন একটু ভুল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পোশাক কেড়ে নিলেন। তখন আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী তিন গাছের পাতা দিয়ে, আদম আলাইহিসসালামের ব্যাপারে তাফসীরে এসেছে, ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকি তিন, বেহেশতে তিন গাছের পাতা নিয়ে তিনি শরীর ঢাকছেন, স্ত্রীর শরীরও ঢেকে দিচ্ছেন। এখন তিনি যখন আকাশ থেকে নামলেন, খলিফাতুল্লাহ পৃথিবীতে এসেছে, গোটা সৃষ্টি জগতে সোর হয়ে গেছে। সবার আগে আদম আলাইহিসসালামকে মুবারক দিয়ে দেখতে এসেছে হরিণ। কি আসছে? হরিণ যখন আসছে আদম আলাইহিসসালামকে, উনি তো মেজবান, আর হরিণ দেখতে আসছে মেহমান, তিনি ওনার শরীর থেকে তিন গাছের পাতা ছিঁড়ে তারে খাওয়াই দিচ্ছে। বেহেশতের তিন গাছের পাতা হরিণের পেটে যাওয়ার পরই আল্লাহ তাআলা সেটাকে মৃগ নাভিতে পরিণত করে দিল। কারণ হরিণগুলো জঙ্গলে গেছে, যাওয়ার পর সারা জঙ্গল মিস্কের গ্রানে ভরপুর পেয়ে গেছে। কারণ বাকি হরিণরা এসে তাকে বলতেছে, তাদেরকে, তোমরা কোথা থেকে আসলে, তোমরা হাঁটলে গ্রান বের হয়? বলে, খলিফাতুল্লাহ আসছেন, আদম, তার সাক্ষাতে গিয়েছিলাম, তিনি আমাদের বেহেশতের তিন গাছের পাতা দিয়ে মেহমানদারি করেছে, তাতে গ্রান ছড়াচ্ছে। বাকি হরিণগুলো দৌড়ায় গেছে, তাদেরকে আদম আলাইহিসসালাম তিন গাছের পাতা দিলেন, নড়াচড়া দিয়ে দেখে কোনো গ্রান নাই। তার কারণ প্রথম যে হরিণগুলো গিয়েছিল তাদের নিয়ত সহি ছিল, তাজিমের জন্য তারা গিয়েছিল, আদমের তাজিমের জন্যে। পরের হরিণগুলোর নিয়ত গড়বড় ছিল, মৃগ নাভির জন্য গিয়েছিল। এর থেকে বোঝা যায় না যে নেক নিয়তের মূল্য কত বেশি? হ্যাঁ, সুবহান। এখন নিয়ত ও ইখলাসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যখন প্রথম নিয়ত করলেন, ন্যাক নিয়তে কাজ শুরু করলেন, কিন্তু দেখা গেল কিছুদিন পর আর ন্যাক নিয়ত নাই, উদ্দেশ্য ধান্দাবাজ। খেয়াল করেন, কোনো ভালো কাজ ন্যাক নিয়তে শুরু করলেন কিন্তু পরবর্তীতে নিয়তটা পরিবর্তন হয়ে গেল। ন্যাক নিয়তে শুরু করার কারণে ভালো কাজ আল্লাহ সওয়াব দিয়ে দিবেন, আর এখলাস হচ্ছে সেই ন্যাক নিয়ত, ন্যাক আমলে শুরু ন্যাক নিয়ত দিয়ে শেষ পর্যন্ত ন্যাক নিয়ত, ওটা কি? সুবহানাল্লাহ বলবেন। এখন ন্যাক নিয়ত দিয়ে শুরু করলেন ন্যাক আমল, পরে নিয়ত গড়বড় হলেও কিছু মাত্রায় সওয়াব পাবেন, কিন্তু যদি ন্যাক নিয়তে শুরু হয়, আমলে শুরু হয় ন্যাক নিয়ত দিয়ে আর শেষ পর্যন্ত ন্যাক নিয়ত ধরে রাখতে পারেন, ইস্তেকামাত যেটা, আল্লাহ আপনাকে
মুখলাসুন বান্দা হিসেবে কবুল করব। এটার একটা উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ। আমাদের দেশে যারা বক্তা হয় কণ্ঠ ভালো, ঠিক কিনা? এরা মাঠে যখন নামে তখন এদের ন্যাক নিয়ত থাকে, আল্লাহর দিনের খেদমতের জন্য ওয়াজ নসিহত করে, কিন্তু জনপ্রিয়তা যখন বেড়ে যায় আর ওয়াজ মাহফিল বাড়ে তখন নিয়ত গড়বড় হয়ে যায়, তখন তারা কন্ট্রাক্ট চুক্তি এগুলো শুরু করে দেয়। তাহলে বোঝা গেল তার ন্যাক আমলটা শুরু হয়েছে ন্যাক নিয়তে, কথা বলেন শুরু কি, কিন্তু ন্যাক নিয়তির উপর তার ইস্তেকামাত, তাহলে এটা এখলাস হবে না। কথা বুঝেন নাই, এটা এখলাস হবে না। ন্যাক নিয়তির উপর যখন ইস্তেকামাত চলে আসে ওইটার নাম এখলাস। ওটার নাম কি? আল্লাহ পূর্ণাঙ্গ দিনের মধ্যে এখলাসকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহান, আমি বুঝাতে পারলাম? যেমন মানুষ অনেক বক্তা দেখবেন বাংলাদেশ, মাসে যত বক্তা পৃথিবীর কোথাও নাই, এত নাই, আলেম আছে অনেক কিন্তু এত বক্তা নাই। তো এদের দেখা যাচ্ছে যে শুরুটা হয় ন্যাক নিয়তে, খুব কষ্ট করে প্রথম জীবনে কোনো কন্ট্যাক্ট করে না, মানুষ হাতে যা দেয় তাই দেয়, কিন্তু জনপ্রিয়তা যখন বেড়ে যায়, দাওয়াত যখন অনেক আসতে থাকে, তখন আর ন্যাক নিয়ত থাকে না। তো বোঝা গেল তার আমলটা শুরু হইল ন্যাক নিয়ত। হ্যাঁ, এটা নসিহতটা আপনাদের জন্য আম, আর এখানে যারা মুবাল্লিগ আছে তাদের জন্য খাস, আছে এখানে মুবাল্লিগ, ঠিক কিনা? তখন আর ন্যাক নিয়তটা ধরে রাখতে পারে না, কারণ তার চাহিদা বেড়ে যায় জনপ্রিয়তার কারণে, তার আপনার হাদিয়া তখন চেয়ে নিলে তার হাদিয়া থাকে না। এখন দেখেন এটা একটা প্রশ্ন, বক্তা চুক্তি করে চেয়ে নিতে পারবে কি না, প্রশ্ন আসে না? এটা হচ্ছে, একটা হচ্ছে ফাতাওয়া আর একটা হচ্ছে তাকওয়া। একজন বক্তা চেয়ে নিতে পারে, চেয়ে নিতে কতটুক চেয়ে নিবে, কমিটির উপর জুলুম যেন না, কিন্তু এটা হচ্ছে কি, ফাতাওয়া জায়েজ। তাকওয়া হচ্ছে এক টাকাও সে চাইবে না, সে যাবে, তাকে খুশি মনে আল্লাহর বান্দারা যা দিবে সেটাকে হালাল আন তাইয়্যিবা, রিস্কান করিমা হিসেবে গ্রহণ করবে। যদি কিছু কম দেয় ভাড়াটা তার পকেট থেকেও দিতে হয় সে দিয়ে দিবে, কারণ কারণ উলামায়ে কেরামের উপর, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদের বের করা হয়েছে মানব জাতির জন্য। এখানে ইমাম সিউতির মতে এখানে উম্মতে মুহাম্মাদির আলেমদেরকে আল্লাহ তাআলা খায়র উম্মত বলেছে, এদের উপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেছেন, সেটা কি, আমরু বিল মারুফ নাহি আনিল, সৎ কাজে আদেশ অসৎ কাজে। এখন মনে করুন আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনার দায়িত্ব ছিল তাদের কাছে দাওয়াত পৌঁছানো, কিন্তু তারা আসলো আপনাকে দাওয়াত দিতে, খেয়াল করছেন কথাটা? আপনার দায়িত্ব ছিল তাদের কাছে দাওয়াত পৌঁছানো, কিন্তু তারা আসছে আপনাকে দাওয়াত দিতে, তারপরে আপনার জন্য পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, 3-4 লাখ টাকা খরচ হয়ে গেছে, ঠিক কিনা? দাওয়াত তাবলিগের কাজে, দিন প্রচারে আপনাকে জনগণ সুযোগ করে দিল, এটি তো আপনার উপর অনেক বড় দয়া। তারপর আসার সময় হাতে যে কিছু দিল এটা তো দয়ার উপর দয়া। হাজার শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে এমনি এমনি, ইতিহাস সাক্ষী দেয় মিয়া সাহেব, উপমহাদেশে কোন অলি কোন সংস্কারক, সুবহানাল্লাহ, কোন বুজুর্গের হাতে এত লোক ইসলাম গ্রহণ করে নাই, ইতিহাস বলে গস পাকের হাতে, তিনি বাগদাদের উপমহাদেশে আসেন নাই, ওনার হাতে 90,000 লোক ইসলাম কবুল করেছে, হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে প্রায় 1 কোটির মতো লোক ইসলাম গ্রহণ করেছে, আর শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে।
ওনার এখলাস মূল কি ছিল? সুবহান, উনি ওনার কিতাবে লিখেছেন যে প্রতিদিন আমার দাওয়াত ও তবলিগের কাজ পরিচালনা করতে 100 রুপিয়া লাগে। কত? ওনার সাথে তো সুবহান কারামতের জনপুর রহমতুল্লাহ ছিলেন এক জীবন্ত চলন্ত ইনস্টিটিউট, ওনার সাথে মাদ্রাসা, ওনার সাথে ওনার পরিবার পরিজন, ওনার সাথে খোলাফা মুবাল্লিগ, যেখানে গিয়েছেন সেখানে ইসলামের ঝান্ডা গেড়ে তারপর আরেক এলাকায় গেছে। কিভাবে? তিনি বলেছেন আমার প্রতিদিন দাবাতি কাজে 100 টাকা খরচ। কত বছর আগে চিন্তা করছেন? উনি এন্তেকাল করেছেন 1873 সালে, 149 বছর হয়ে যাচ্ছে, তখন 100 টাকা খরচ হচ্ছে। তিনি আফসোস করে বলেছেন, কিন্তু আমার মুরিদ ভক্ত বা বাঙালি এই বিষয়টির প্রতি দৃষ্টিপাত করে না, না করার কারণে ওনাকে ঋণ করতে হয়েছে এবং ওনার জনপুরে শত শত একর জায়গা বিক্রি করতে হয়েছে। ও টাকা বিক্রি করে তিনি ধুতি লুঙ্গি, ধুতির বদলে লুঙ্গি আর টুপি নিয়ে আসতেন। শেষবার যখন বিদায় বেলা জনপুর থেকে আসেন, তো তিনি এদেশের মানুষের জন্য ধুতি খুলে লুঙ্গি দিবেন, টাকা হচ্ছে না। তখন ওনার এক মুরিদ ছিলেন কলকাতায় ব্যবসায়ী, তার কাছ থেকে 500 টাকা ঋণ নিলেন আপনাদের পূর্বপুরুষের লুঙ্গি আর টুপি কেনার জন্য। সে ঋণ তিনি শোধ করতে পারেন নাই, ওনার ছেলে হাফেজ আহমদ জনপুরি রহমতুল্লাহ ওই ঋণ শোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এভাবে বাংলা বিহার আসামে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। তার এখলাসের কারণে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, এবং কেউ স্বীকার করুক আর না করুক, কারামত আলী জনপুরি হচ্ছে বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। এই কথাগুলো ইতিহাস বলে, গবেষকরা বলে, স্কলাররা বলে, এটা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে পাবেন, ইসলাম বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন সেখানে পাবেন, WW হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতেও লিখছে, সবচেয়ে বড় কথা আবুল হাসান নদভী রহমতুল্লাহ তার ইতিহাসে লিখেছে। কথাগুলো খুবই অথেন্টিক। তো এগুলো আমরা বলি না, এদেশে তো এখন পিরালির নামে ব্যবসা চলতেছে, খলিফারা ঘুরে ঘুরে নিজের পীর সাহেবের কেরামত বয়ান করতেছে, ওখানে দিনের দাওয়াত নাই, পীরের দাওয়াত, ওখানে দিনের দাওয়াত নাই, ওখানে আছে দরবার শরীফের দাওয়াত। আমরা এগুলো করি না, আমাদের বংশের কেউ করে না, কারণ আমরা মনে করি বৃক্ষ তোমার নাম কি হবে পরিচয়। আপনি লক্ষ্য করেন না, হাদিয়া বাঙ্গাল কারামতুল জনপুর রহমতুল্লাহ 149 বছর আগে এন্তেকাল করেছেন, সপ্তম পুরুষ চলতেছে এখনো না, আলহামদুলিল্লাহ। হাজর শাহ কারামত আলীর এটা একটা কারামত যে ওনার ঔলাদদেরকে আল্লাহ তাআলা দ্বীনের উপর দ্বীনদার হিসেবে, দ্বীনের কর্মী হিসেবে প্রতিষ্ঠিত রেখেছে। এদের মধ্যে কোনো দান্দাবাজি নাই, মাথা বিক্রি নাই, কমার্শিয়াল চিন্তা চেতনাও, প্রত্যেকেই তার অবস্থানে থেকে দ্বীনের কাজ করছেন, মাসলাকের কাজ, আলহামদুলিল্লাহ। মূলে কি ছিল? এখলাস। অবাক করা বিষয়, তিনি ওই বইতে আবার বলেছেন, লিখছেন, এটা ওনার বিদায়ের পূর্ব লগ্নে, 50 বছর দাবাতির কাজ হয়ে গেছে, লক্ষ লক্ষ মুসলমান ঘরে ঘরে, বিদায় লগ্নে দুঃখ করে বলেছেন, আব ময়দান সাফ হো গিয়া, খুব আফসোস করে বলছে, মাঠ এখন পরিষ্কার করে দিছি, এখন সিন্নে নেওয়াজ আর তোফা নেওয়ার লোকের অভাব নাই। উনি বলে গেছেন, কত মেহনত করে এই বাংলায় আমি দিন প্রচার করেছি, তা তারা উপলব্ধিও করতে পারছেন। 150 বছর পরে এখন দেখুন সেই দাওয়াতি কাজ করা হচ্ছে, কিন্তু সেখানে
একটা জিনিসের অভাব, এখলাস। কিসের অভাব? এখলাস। এখলাসের অভাবটা শুধু আর্থিক ক্ষেত্রে না, সব দিকে। বক্তা যখন অনেক জনপ্রিয় হয় তখন সে আর হক কথা বলে না, জনপ্রিয়তার ভয়তে। এটাও কি গায়ের এখলাসি কাজ না? বলেন, সে মনে করে আমি তো ভাইরাল, সব ধরনের লোকে আমার ওয়াজ শুনে, অতএব এই জনপ্রিয়তাটা ধরে রাখত। এই চিন্তা যে বক্তা করে তার চেয়ে নির্ভর আর কেউ হতে মুবাল্লিগ, মুকাররির, দাইল আল্লাহকে বুঝতে হবে যে আমার জনপ্রিয়তাটা আল্লাহর দিনের খাতিরে। অতএব এই জনপ্রিয়তা যদি চলেও যায় তাও হতে হবে আল্লাহর দিনের খাতিরে। আমি আমার ক্ষুদ্র বয়সে দেখলাম কত জিরো হিরো হলো আর কত হিরো নাম নিশানাও নাই। আছে অভাবটা কোথায়? তাদের কণ্ঠের অভাব নাই, যোগ্যতার অভাব নাই, মেধার অভাব নাই, জনপ্রিয়তার অভাব নাই, নাই কি? ব্যক্তির ভিতরে এখলাসের মাদ্দা তখনই তৈরি হয় যখন তার হৃদয়ে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহির ভালোবাসা সবচেয়ে বেশি হয়। ঠিক কিনা? এটা যেন সম্ভব। তার জীবন দর্শনের মূল হবে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্যে, দুশ্মনীয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই যদি হয় কারো জীবন দর্শন, তাহলে ওই ব্যক্তি জনপ্রিয়তা থাকুক বা না থাকুক আল্লাহর কাছে সে মাকবুল। আর আল্লাহর কাছে কোনো বান্দা যখন মাকবুল হয়ে যায় তখন আল্লাহর বান্দাদের কাছেও সে প্রিয় হয়। কি হয় তাহলে এই দাওয়াতের ক্ষেত্র মূল কি? তাহলে চুক্তি করে, কন্ট্রাক্ট করে ওয়াজের সময় টাকা নেওয়া ফাতোয়ায় জায়েজ, তাকওয়ায় ঠিক না। তাকওয়ায়, তাকওয়া অনুযায়ী এটা ঠিক কাজ। তাহলে কি বুঝাচ্ছিলাম? প্রত্যেক আলোচক বা বক্তাই বা আলেমের তার এলেম অর্জন, আলেম হওয়ার মূল কি থাকে? নেক নিয়ত, কিন্তু এখলাস আর থাকে না। কারণ আমল যখন শুরু হয় নেক নিয়তে, ওটা নেক নিয়ত, কিন্তু এই নেক নিয়ত যখন শেষ পর্যন্ত থাকে ওটার দা আল্লাহ কি শুধু নেক নিয়তের কথা বলেছেন না এখলাসের কথা? সে এখলাস হতে হবে সকল ইবাদত, ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ আমাদের উপর ইবাদত ফরজ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন। এখানে আল্লাহ তাআলা উমিরু মাজহুলের সিগা ব্যবহার করেছেন, ঠিক কিনা? হ্যাঁ, মাযকুর উম্বি লাফজে মা লাম ইউসাম্মা ফাইলু, এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেখানে ফাইল উজ্জ, ঠিক কিনা? আল্লাহ তো বলতে পারতেন যে ওমা আমারাহুমুল্লাহু ইল্লা লিয়াবুদু, ঠিক কিনা? আল্লাহ তাআলা পূর্ববর্তী কওমদের কিছুই আদেশ করেননি, আদেশ করেছিলেন তারা যেন আল্লাহর ইবাদত করে। আমারু না বলে উমিরু কেন বলেছেন? এখানেও একটা সূক্ষ্ম ব্যাখ্যা মুফাসসিরগণ করেন। আল্লাহ তাআলা যে কাজের দায়িত্ব বান্দাকে দিচ্ছেন ওখানে আল্লাহ তাআলা অধিকাংশ ক্ষেত্রে মাজহুলের সিগা ব্যবহার করেছেন, বি সিগাতি তামরিজ, যেন বান্দার ইমান ঠিক থাকলে আমলটা ছুটে গেলেও সে বড় অপরাধী না হয়, কাফের মুশরিক না হয়। আর যে কাজটা নিজের জিম্মায় রাখছেন ওই ক্ষেত্রে আল্লাহ কখনো মাজহুলের সিগা ব্যবহার করেন নাই। যেমন আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কদ কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন, বলেন নাই, মাজহুলের সিগা ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, মুমিনদের উপর রোজা ফরজ। যদি শয়তানের ওয়াসওয়াসায় নাই পারে রোজা রাখতে, কোনো একদিন জান্নাতে যাবে এই সুযোগটা রাখছে। কেসাস, কঠিন আমল, কেসাস তো বুঝেন, জেনা করলে পাথর বর্ষণ, চুরি করলে হাত কাটুক, ঠিক কিনা? হুদুদ, যেটা হুদুদ, কেসাস, জীবনের বিনিময়ে জীবন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা মাজহুলের সিগা ব্যবহার করেছেন,
কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। ফরজ করেছি বলেন নাই, যেন মুমিনগণ সামাজিক বা তাগুতি শক্তির কারণে কিসাসকে যদি করতে না পারে। আমরা এখন তাগুতি শক্তির অধীনে না, কিসাস আছে কথা বলেন। এই শব্দটা বললে আর কি ওরা বুঝে কম, আর আমাদের বলাও হয়। তো এখন তাল্লা একটু সুযোগ রাখছেন, মমিনরা যদি নাই পারে কেসাস, তবার মাধ্যমে মাফ করে দিব বা একটু জাহান্নামে জ্বালায় এক সময় ছেড়ে দিব। কিন্তু যেই কাজটা নিজের দায়িত্বে রেখেছেন ওইটা কি বলেছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের রব তোমাদের উপর দয়া করাকে নিজের জন্য ওয়াজিব করছেন। মাঝুলের সিগা ব্যবহার করেন নাই, কাতাবা শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ, বলেছেন কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের অন্তরে ঈমানকে আল্লাহ নকশা করে দিয়েছেন, এটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা মাজহুলের সিগা ব্যবহার করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। পূর্ববর্তী সকল কওমকে আদেশ করা হয়নি, আদেশ এটাই করা হয়েছিল, ইল্লা লিয়াবুদুল্লাহ, সুবহান, যেন তারা আল্লাহর ইবাদত। এখানে মুফাসসিরগণ আরেকটা সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন, যে স্বাভাবিকভাবে আরবিতে বললে আল্লাহ তাআলা এইভাবে বলতে পারতেন, ওমা উমিরু ইল্লা আন ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আন শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ ব্যবহার করছেন কি, লাম, লাম লিল গার্জ। যখন কোরআন করিম আল্লাহ তাআলা যেখানে আন হরফকে না নিয়ে লাম লিল গার্জ ব্যবহার করেছেন, সেখানে উদ্দেশ্য হচ্ছে তাকিদ দেওয়া, কি দেওয়া, এবং হুকুমের ফায়দা বেশি বুঝানো। আল্লাহ যদি বলতেন ওয়ামা উমিরু ইল্লা আইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার গুরুত্ব যতটুক বুঝাতো, লিয়াবুদুল্লাহ বলার কারণে এটার গুরুত্ব অনেক বেশি বুঝানো হয়েছে। ওই দিকে সিগাটা আনলেন মাঝুলের, আর এইদিকে লাম লিল গার্স, এটা দিয়ে আল্লাহর ইবাদতের গুরুত্ব অনেক বেশি, সেটা আল্লাহ বুঝাই দিলেন। এর মাধ্যমে বোঝা গেল সত্যি আল্লাহ বান্দার প্রতি যথেষ্ট দয়াশীল। সুবহান, এরপরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরই 1500 বছর আগে এবাদতকে ফরজ করেননি, বরং পূর্ববর্তী সকল নবী শরীয়তে আল্লাহর ইবাদতকে আল্লাহ ফরজ করেছিলেন, কারণ আল্লাহর ইবাদত দিনের অন্যতম অংশ, দিনের অন্যতম। এই ইবাদত হতে পারে তিনটি কারণে, কয়টি কারণে ভালো করে বুঝতেছেন, এক নাম্বার ইবাদত হতে পারে মুফদিয়াহ ইলা থাওয়াবিল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত, কিসের জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক সাহাবী জান্নাতের জন্য ইবাদত করতেন। জান্নাতের জন্য ইবাদত করা কি জায়েজ? কিংবা দ্বিতীয় কারণ হতে পারে আও ইলাল বুদে মিন ইকাবিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত হতে পারে। কয়টা স্তর গেল, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তিন নাম্বার হচ্ছে এই জন্য আল্লাহর ইবাদত হবে, বান্দা মনে করবে বাল লি আজলিন আন্নাকা রব্বুন, কিংবা আল্লাহ বান্দাকে এইভাবে বলেছেন লি আজলিন আন্নাকা আব্দুন ওয়া আনা রব্বুন ওয়া হুয়া রব্বুন, সুবহানাল্লাহ, কি জন্য, এই জন্যে যে আল্লাহ ইবাদত আমাদের উপর ফরজ করছে, এই জন্য যে ইন্নাকা আব্দুন ওয়া আনা রব্বুন, সুবহান, কিংবা বান্দা মনে করবে যে আনা আব্দুন ওয়া হুয়া রব্বুন, সুবহান, আমি গোলাম তিনি মালিক, অথবা আমার কাজই হচ্ছে ওনার ইবাদত করা, জান্নাত পাবো না জাহান্নাম পাবো এটা দেখার কোনো দরকার। এখন এটার সম্পর্ক কিসের সাথে বলেন,
এই যে বুঝে গেছে মাশা, এখানে যারা অধিকাংশই বক্তা বা এমন লোকই শিক্ষিত লোক যারা এত বেশি ওয়াজ শুনছেন, তারাও দুই চার দিন ওয়াজ করার মতো যোগ্যতা। এই জন্য সহজে একটা জটিল বিষয় আপনারা বুঝে গেছেন মাশা। এখন এই যে আপনার ইবাদতের স্তর, এটা নির্ধারণ করবে কে? নিয়াত, ইখলাস, ঠিক কিনা? কথা বুঝতেছেন? এখন মনে করুন একটা মসজিদে একটা কাতারে অনেক 100 লোক দাঁড়িয়ে আছে, কত লোক মসজিদে? 100 লোক। একজন পড়তেছে জোহরের ফরজ 4 রাকাত জামাত পানি পড়তেছে, আরেকজন আরেকটু পরে আসছে সে পড়তেছে কাবলাল জোহর 4 রাকাত, তার পাশে আরেকজন পড়তেছে বাদা জোহর 2 রাকাত, তার পিছনে আরেকজন পড়তেছে বাদা জোহর 2 রাকাত নফল। সবাই কি পড়তেছে? একজন একটা ফরজ, একজন একটা সুন্নতে মুয়াক্কাদা, আরেকজন একটা সুন্নত, আরেকজন একটা নফল। পার্থক্য করলো কে? কথা বলেন, দেখতে আমল করার দিক দিয়ে সব সমান, এক সব কি এক না? আমলের দিক দিয়ে, কিন্তু নিয়তের দিক দিয়ে কথা বলে না, শুধু ভিন্ন না, অনেক ভিন্ন। এর জন্য বলা হয়েছে যে ইন্না নিয়াতা উবুদিয়াতুল কলব ওয়াল আমালা উবুদিয়াতুল কলব, কলবের ইবাদত হচ্ছে নিয়ত আর দেহের ইবাদত হচ্ছে আমল। আপনি যে ইবাদত করতেছেন দেহে, 500 জন পড়তেছেন নামাজ, কিন্তু একজন একটা ফরজ, একজন একটা সুন্নত, একজন একটা নফল, আরেকজন একটা মুস্তাহাব, আরেকজন একটা সুন্নতে মুয়াক্কাদা, কালেব হিসেবে দেহের দৃষ্টিকোণ থেকে সবাই দেখা যাচ্ছে নামাজে, কিন্তু নিয়তের দিক দিয়ে কেউ ফরজ, কেউ ওয়াজিব, কেউ সুন্নত, কেউ নফল, কেউ মুস্তাহাব। কথা বুঝেন না? এটা করে দিল কে? সুবহানাল্লাহ, ইখলাস এবং নিয়ত। এই জন্যই বলা হয়েছে নিয়তের হাদিসকে সুলুসুল ইসলাম, ইসলামের তিন ভাগের। আবার আসেন একজন, আবার সবাই জামাতে নামাজ, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুক্তাদি সব জোহরের 4 রাকাত নামাজ পড়তেছে, ইমাম সাহেবের নিয়ত আমি জোহর না পড়ালে চাকরি যাবে, ঠিক কিনা? মুয়াজ্জিনের নিয়ত আমারও চাকরি যাওয়ার সম্ভাবনা। মুসল্লি একজন, ওনার নিয়ত জান্নাত জাহান্নাম কিছু বুঝি না, আল্লাহ মালিক আমি গোলাম, নামাজ পড়তে হবে। আরেকজনের নিয়ত না আমি জান্নাত চাই, আরেকজনের নিয়ত না পড়লে তো জাহান্নামে যাব। সবাই কিন্তু জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছে, কিন্তু নিয়তের কারণে একজনেরটা ইবাদতই হচ্ছে না, শিরক হচ্ছে। কি হচ্ছে? চাকরি যাওয়ার ভয়তে। আর যে ব্যক্তি নিয়ত করেছে আমি জান্নাতের জন্য নামাজ পড়তেছি, তারটা হয়ে গেছে ইবাদা। আর যার এই নিয়ত যে আমি নামাজ পড়তেছি জাহান্নাম থেকে বাঁচবো, তারটা হয়ে গেছে উবুদিয়া। আর যার নিয়ত এটা আল্লাহ আমার রব, আমি তার গোলাম, তারটা হয়ে গেছে আবুদা। সুবহানাল্লাহ, ইবাদতের তিনটা স্তর, কয়টা? একটা হচ্ছে ইবাদা, আরেকটা উবুদিয়া, আরেকটা আবুদা। বুঝেন নি এগুলো? হ্যাঁ, দেখুন আমাদের দেশে তরিকত তাসাউফের নামে শুধু সকাল সন্ধ্যা জিকির করায় না, তরিকত তাসাউফের শুধুই জিকির না, তরিকত তাসাউফের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। জিকিরটা হচ্ছে নফল, কিন্তু তরিকত তাসাউফের ফরজ হচ্ছে তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? আমাদের দেশে খুব কম সংখ্যক পীর বা তরিকত তাসাউফ যারা চর্চা করছেন তারা তাওহীদের শিক্ষা দিচ্ছেন। তাওহীদের শিক্ষা না থাকার কারণে অধিকাংশ পীর ও মুরিদ শেরকের সাথে জড়িত। হাজার শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ 42টি কিতাব লিখেছেন, তার অধিকাংশই ছিল রাদ্দে শিরক, রাদ্দে কুফর। উনি যখন আসলেন বাংলাদেশে
ওনার সবচেয়ে বড় মিশনটাই ছিল শেরেক কুফর মুক্ত, বেদাত মুক্ত সমাজ গঠন। ওনার যুগে চট্টগ্রামে এক ভণ্ডপীর ছিল, এখন চিটাগাংয়ে যে ভণ্ডপীরগুলো দেখেন এদের দাদা, এদের ওনার কিতাবে নাম আসছে মৌলবী মুখলিসুর রহমান। সে পর্দাকে অস্বীকার করত, পাঁচ ওয়াক্ত নামাজকে অস্বীকার করত, মহিলাদেরকে সামনে নিয়ে বসত, মাজারে সাজদা করত, তাকে তার মুরিদরা সাজদা করত, এবং তার আকিদা ছিল সর্বেশ্বরবাদিতা, শেরকি আকিদা। কারামতের জন রহমতুল্লাহ তার বিরুদ্ধে কিতাব লিখলেন, বাহাসের ডেট হলো নির্ধারিত, বাহাসে হাজার শাহ কারামতের জন রহমতুল্লাহ চট্টগ্রাম উপস্থিত হলেন, সে পালায় গেল। তার অনুসারে এখন চট্টগ্রামে পিরিমুরিদিন নামে যত শেরকি কর্মকাণ্ড করে যাচ্ছে। তখন ওই যে শেরকপন্থী পীর ছিল তারাই সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরি রহমতুল্লাহকে ওহাবির তকমা দিল, শুধু শিরকের বিরোধিতা করার কারণে। অথচ সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরি রহমতুল্লাহ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এবং আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিকে বাদ দিলে উপমহাদেশে সুন্নি তো দূরে থাক, মুসলমান খুঁজে পাওয়াই তো মুশকিল। আগে তো মুসলিম, তারপরে মুমিন, তারপরে আপনি সুন্নি হবেন, ঠিক কিনা? তাহলে কয়টা স্তর হলো ইবাদতের? ইবাদত উবুদিয়া আবুদা। এখন সবাই জোহরের ফরজ পড়তেছে, কারো নামাজি হচ্ছে না শিরক হচ্ছে, কারোটা ইবাদত হচ্ছে, কারোটা উবুদিয়াত হচ্ছে, কারোটা আবুদা। এটা পার্থক্য করলো কে? সুবহান, বলেন তো এটা কত বড় জিনিস, চিন্তা করা যায়? এগুলো খেয়াল করতেছেন আপনারা? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দার ইবাদত হোক এখলাসের সাথে। কিসের সাথে? কেন দেখেন না আল্লাহ কি চাইছেন? আল্লাহ বলেছেন তোর 100 টাকা 250 টাকা আমার এ দে, জাকাতে কত? মাত্র 1,25,000। আল্লাহ তো বলতে পারতেন না 100 জার আছে 50 টাকা দিতে হবে, কথা বলেন পারতেন না? কতটুক চাইলে? আল্লাহ বলছেন তোর 40 বকরি একটা আমার পথে দে, জাকাত দে। কেন? আল্লাহ তো 10টা চাইতে পারতেন। আল্লাহ ইবাদত নির্ধারণ করে দেখতে চাইলেন এখলাস কার আছে আর কার নাই। সুবহানাল্লাহ, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আহসান আমালাকে যার ইবাদত পূর্ণ ইখলাসের সাথে। সুবহান, তোমরা সুবহানাল্লাহটা ইখলাসের সাথে বলতে পারো না? আল্লাহ কিন্তু 40 বকরিতে চাইছেন কয়টা? তো শর্ত হচ্ছে একটা তুই পূর্ণ ইখলাসের সাথে দে। শতে কত চাইছেন? 2.5 পয়সা। আল্লাহর কথা, তুই 2.5 পয়সা পূর্ণ এখলাসের সাথে? আল্লাহ চান কোনটা? এখলাস। এই জন্যেই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রিল যখন জিজ্ঞেস করেছেন আখবরনি আনিল এহসান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহসান কি আমাকে বলুন, আল্লাহর হাবিব বলেন ক্বাল আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদি এই মালাকা অর্জন করতে না পারো তো অবশ্যই তুমি বিশ্বাস রাখবে স্বয়ং আল্লাহ তোমাকে দেখছেন। এটা হচ্ছে ইখলাস বা ইহসানের চূড়ান্ত স্তর। সুবহান, এখন বুঝতেছেন? তাহলে সকল কাজে আমাদের লাগবে কি? ইখলাস। নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, নসিহত, বয়ান, ঐক্য, অনৈক্য, মতানৈক্য সব কিছুতে কি লাগবে? এখন দেখেন না ঐক্যের হাহাকার, কিসের হাহাকার? আলহামদুলিল্লাহ জাতি এখন ঐক্যবদ্ধ আছে, ঠিক কিনা? তবে জাতির মধ্যে রাজনৈতিক ঐক্য হয় নাই, আদর্শিক ঐক্য হয়ে গেছে, হয় নাই? তবে এই আদর্শিক ঐক্যটা কারো রাজনৈতিক লাভ ক্ষতিতে ব্যবহৃত হোক সেটা আমরা কামনা করি না। এজন্য আলহামদুলিল্লাহ
দুই তিন বছর যাবৎ আমরা দেশব্যাপী বলে আসছি, মাসলাক যার যার দিন ইসলাম সাথে। এই ঐক্যের কি কারণে ঐক্য? এখানে এখলাস লাগবে, কি লাগবে? এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব ছিল একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া, 100% সম্ভব ছিল। আলহামদুলিল্লাহ নূরনবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায়, খোদার নামে হলফ করে বলছি, একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু আমি দিচ্ছি না, কারণ সময় লাগবে। আমি তো গণতন্ত্রে বিশ্বাসী নই, আমি খেলাফতে বিশ্বাসী। অতএব এখন একটি রাজনৈতিক দল গঠন করে, একটি ব্যানার করে লাখো জনতাকে এক করা সম্ভব ছিল আমার পক্ষে, হাজারো আলেমকে এক করা সম্ভব ছিল। আমি দেখেছি তাতে রাজনৈতিক ফায়দা হবে, উম্মাহের লাভ হবে না। আমি যে ঐক্য চাই সেটা তিনটি কারণে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমার ঐক্যের ডাক। সেই ডাকে দেশবাসী সাড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন সেটা এক প্ল্যাটফর্মে আসার জন্যে আরেকটু সময় তো লাগবে, আর সে সময়টি অবশ্যই নির্বাচনের পূর্ব মুহূর্তে নয়, আরেকটু ভেবে চিনতে, আরেকটু চিন্তা ভাবনা করে, ঠিক কিনা বল? অতএব সকল কাজেই ঐক্য লাগবে, এখলাস লাগবে। কি লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা ঐক্য করব সেটাও এবাদত হবে, যদি অনৈক্য করতে হয় এবাদত হবে। তারপর ঐক্যের ফর্মুলা কি? সকল মাসলাকের সাথে ঐক্য চলবে, কোনো ফেরকার সাথে ঐক্য চলবে না। চলবে? যদি সব ফেরকা নিয়ে ঐক্য চলতো তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করতেন, করেছেন? ইরাকের হারুরাতে তারা যখন বিদ্রোহ করলো, তাদের সংখ্যা ছিল 12,000, আবদুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে তিনবার তাদেরকে নসিহত করলেন হযরত আলী, তিনবার তারা ফেরত দিল ইবনে আব্বাসকে, ওনার ব্যাখ্যা নিলেন না। চতুর্থবার ইবনে আব্বাস হযরত আলী যুদ্ধের ঘোষণা করলেন, সেই যুদ্ধে 8,000 খারিজি নিহত হয়েছে, 4,000 পালিয়ে গেছে। তাতে বোঝা যায় কোনো ফেরকার সাথে ঐক্যের কোনো সুযোগ নাই, মাসলাকের সাথে ঐক্য করতে। আলহামদুলিল্লাহ প্রচেষ্টা আমাদের সফলতা কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। এবং আমাদের নিরাশ হবার কিছু নেই। কাফের মুশরিক বেইমানরা মিলিয়ন মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বাংলাদেশে, একটি ইসলাম মুক্ত বাংলাদেশের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে, একটি ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমতে পরিচালিত একটি রাষ্ট্র, এই অপেক্ষায় আছে জাতি এবং দেশ। তবে সেটা হবে ইনশাআল্লাহ, প্রচেষ্টা আমাদের সফলতা আল্লাহ তাআলা দিবেন। তাহলে দিনের কাজের সব কিছুতে লাগবে কি? আজকে এটাই আপনাদেরকে সবক, আমাদের সব কাজে যেন এখলাস থাকে। তরিকত তাসাউফের 20টি শিক্ষা, তার অন্যতম হচ্ছে এখলাস, ঠিক কিনা? তার অন্যতম কি? আমি আমভাবে আপনাদেরকে নসিহত করলাম, খাসভাবে আমার মুবাল্লিকদেরকে করলাম, এখানে আমাদের অনেক মুবাল্লিক আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমার এই খাস নসিহত, তাদের ওয়াজ নসিহত, জনপ্রিয়তা, তাদের কণ্ঠ, তাদের মেধা, তাদের প্রজ্ঞা, তাদের কথা, তাদের ভাষণ সব হবে দিনের পক্ষে, কার জন্যে? সুবহান, এটা মনে রাখতে হবে। এই নসিহত কারের মধ্যে থাকে, মানুষের কাছে তার জনপ্রিয়তা কম থাকলেও আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যাবে। আর যদি এই উদ্দেশ্যে কেউ দাওয়াত ও তাবলীগের কাজ না করে, ওয়াজ নসিহত না করে, সারা জীবন তার শেষ হবে, সারা জীবন, সারা জীবন তার চলে যাবে। তারপরও সে ক্ষতিগ্রস্ত না, তাকে ধর্ম ব্যবসায়ী বলা যাবে না। আমি এটারও ব্যাখ্যা দিয়েছি নাস্তিকদের, ধর্ম ব্যবসায়ী বলতে কিচ্ছু নাই, আমরা সবাই ব্যবসায়ী, আমরা আল্লাহর সাথে ইমান নিয়ে ব্যবসা করি, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে আমাদের ব্যবসা করতে বলছেন, আল্লাহ নিজে ডাক দিছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও বান্দারা, উম্মতে মুহাম্মাদী, একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে? সুবহান, সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহর উপর ইমান,
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, জান দিয়ে মাল দিয়ে। এই ব্যবসা করতে কে বলছেন? আল্লাহ। অবশ্যই আমরা ব্যবসায়ী, অবশ্যই আমরা মৌলবাদী, এগুলো আমরা গর্ববোধ করি। নাস্তিকরা একটা চাপাই দিল আর আমরা বললাম ঠিক আছে, তা চলবে না। পশ্চিমাদের সমস্ত সংজ্ঞাকে আমরা বদলে দিব বাংলাদেশ। আগে মানুষ মৌলবাদী বললে রাগ করত, আমরা মানুষকে বুঝাতে পেরেছি আমরা মৌলবাদী, এখন মানুষ খুশি হয়েছে, ঠিক কিনা? সন্ত্রাসের অপব্যাখ্যা করা হতো, আমরা সঠিক ব্যাখ্যা দিয়েছি, ঠিক কিনা? এভাবে ধর্ম ব্যবসায়ী বলবে আলেমদেরকে, আমরা বলবো না আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা জীবন ব্যবসায়ী, আমরা জানমাল সব আল্লাহর জন্য কোরবান করছি, আমরা আল্লাহকে জানমাল দিয়েছি, আল্লাহর কাছ থেকে জান্নাত নিব। ব্যবসা মানেই বিনিময়, আমরা জান্নাত চাই, তিনি জানমাল চান, আমরা ব্যবসায়ী, আমরা কি? আর তোমরা বুদ্ধিজীবীরা, তোমরা আছ সে মগজ বিক্রি করছো, ওরা যা শিখায় তাই বাংলাদেশে চালাতে চাও, চলবে না? বাংলাদেশের মুসলমানের চোখ কান খুলেছে, সঠিকটা বুঝতে চায়, মিথ্যাকে বাদ দিতে চায়, ইনশাল্লাহ নিরা সবার কিছু নেই। তবে কাজে লাগবে কি? মূল এখানে, আর এখানে আমাদের সমস্যা, এখানে আমাদের সমস্যা। আল্লাহ যেন আমাদেরকে মুখলিস বান্দা হিসেবে কবুল করেন বলে আমিন।